হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ভাই চলে এসেছি আজকে ঘুড়ি নিয়ে। ভাই ঘুড়ি একই আছে, লাঠাই একই আছে, ব্যাকগ্রাউন্ডও একই আছে, মানুষটাও একই আছে, শুধু ভিডিওটাই যা আলাদা হচ্ছে। বেশ, পরীক্ষা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি এলাম ফাটাফাটি ঘুড়ি সিরিজ নিয়ে। ভাই আগের একটা সিজন ছিল যখন একটা বিশাল লেভেলে আমি ঘুড়ি বানানো করানো শিখিয়েছি। গাইস রড ঢুকে গেছে। গাইস প্রথম সিজনের ভিডিওতে আপনারা দেখেছেন কি সুন্দর আমরা ঘুড়ি ফুড়ি উড়িয়েছি। সেকেন্ড সিজনে আমরা একই জিনিসটাই রিপিট করবো, কারণ ভিউজ আমার দরকার, তোমাদেরও জানার দরকার। তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি বা এটা পিঙ্ক কালো ঘুড়ি। কী বলে এই ঘুড়িটাকে নিচে কমেন্ট করে জানাও। তারপর আজকে আমরা এটা দিয়ে একটু নতুনত্বভাবে নতুন কিছুভাবে টেকনিক সহকারে আমরা ঘুড়ি ওড়ানো শেখাবো। লেটস সি। আর তাই দেখতে পাচ্ছেন সিজন চেঞ্জ হয়েছে, ঘুড়িতে তাপ্পি মারা একই রয়েছে, কিন্তু এইবার একটু ভদ্র হয়ে গেছি আর কি। মানে আগেরবারে প্রফেশনাল ফুটো বলতে অনেকজন আবার অফেন্ডেড হয়ে গেছিলো, তাই এবারে সভ্যভদ্রভাবে ভাই ঝেঁটার কাটি নিয়ে এসেছি। আমরা সুন্দরভাবে ফুটো করে নেবো এইভাবে এইভাবে। আরে বাঁশের কাঠি একই ব্যাপার হলো। যাই হোক, আমরা তারপর এখান থেকেও দেখতে পাচ্ছেন আগেরবারে আমরা যেরকম মাপঝোঁক বলিনি, কিন্তু এইবার আমরা মাপঝোঁক বলবো। তোমরা এরকম এক বিগত মাপো, মানে যার একটু হাত বড় আছে ভাই সেরকমই মেপো। মোটামুটি এইখানে আসলে কতটা হবে, এই ধরো 10 ইঞ্চি মতো জায়গা নিয়ে তোমরা ফুটো করতে পারো। এখান থেকে আমরা এক এরকম 10 ইঞ্চি মেপে ফিতে মেপে এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো করে নেবো। চলো লেটস সি এবারে আমাদের কলকাঠি করতে হবে এটাই। তো গাইস এইবার আমাদের মাথা হচ্ছে কলকাঠি, আর কলকাঠির জন্য আমাদের লাগবে থ্রেডস। আরে এই থ্রেডস না, হ্যাঁ আরে থ্রেডস, হ্যাঁ দিস ইজ দ্য থ্রেডস, আই মিন সুতো আর কি। যাই হোক, তো এইবারে আমরা একটু অভিনব পন্থা অবলম্বন করবো। আগেরবারে তোমাদের বলছিলাম একটা মাপ ঝোঁক নিয়ে, এইবার একটা ভালো আইডিয়া আমার মাথায় আসলো, যেটা হচ্ছে ভাই তোমরা ঘুড়ির এই মাথা থেকে এই মাথা ধরো, ঠিক আছে, একটু কাছ থেকে দেখা, ঠিক আছে, ঘুড়ির এই মাথা থেকে এই মাথায় ধরো, দেন আবার এখান থেকে এতটা ধরো, এই ডিস্টেন্সটাকে নিয়ে তোমরা ডবল করো, তাহলে মোটামুটি হয়ে যাবে, তোমার ঘুড়ি অনুযায়ী মাপ হয়ে যাবে আর কি, এক্সট্রা কোনো কিছু যাবে না। এর থেকে বড়ো তুমি চাইলে করতে পারো, ছোটো করো না, তাহলে উড়াতে প্রবলেম হতে পারে। সো এইবারে আমরা এই থ্রেডস নিয়ে যাবো, মানে ইনস্টাগ্রাম থ্রেডস নয়, ঘুড়ির থ্রেডস। তারপর আমরা ফুটোয় সুন্দরভাবে ঢুকিয়ে দেবো, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যারা দেখোনি ভাই আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। আর এইবার একটা তো রয়েছে, হয়ে গেল। তারপরে গাই সুন্দরভাবে আমরা এইবারে ফুটোটার মধ্যে ঢুকিয়ে দেবো, অ্যান্ড আমাদের কলকাঠি পার্ট রেডি, মোটামুটি হয়ে গেছে। এবার যেটা ভাই সমানুপাত করতে বলি, এবার মাথা দিয়ে ধরো, ধরে মিডিয়ে তোমরা টানো, টেনে এখান থেকে নিয়ে এতটা, এখান দিয়ে নিয়ে এতটা, যাই হোক এম নিয়ে তোমরা। তারপরে এখানে একটা অসাধারণভাবে গিফটু মেরে নেবে, অ্যান্ড আমাদের ঘুড়ি রেডি ভাই। এরকমভাবে ধরে তোমরা দেখবে, ঠিক আছে, এই যে বাদিকে একটু কাত হয়ে যাচ্ছে, যে সেদিকে কোনো ব্যাপার নয় আর কি, বেশি হলে তখন আমার গল্প আছে। সো গাইস হয়ে গেছে আমাদের মোটামুটি রেডি কলকাঠি বানানো। আর এই পারে রয়েছে আমাদের অরেঞ্জ লাটাই সবুজ সুতো, একদম ভাই ফুল পলিটিক্যাল জোকস। যাই হোক, আমরা এখানে ভাই এখন কর্পট তো আর পাওয়া যায় না, সুতো অফ সিজনে ঘুরে গেলে এটাই হয়। এখন আমরা মোম দিয়ে ওড়াবো, আকাশে আর কেউ নেই ভাই, একাই একাই ওড়াবো, একাই রাজা, একাই সব। সুন্দরভাবে এখানে গিট্টুটা মেরে দিলাম, টাইট হয়ে গেল ভাই। এবার ভাই চেতটা দিও, ভেঙে যেতে পারে আবার, ঠিক আছে, ভাঙেনি ভাই। আর যাদের ঘুড়ি চেতটা দিতে গিয়ে ভেঙে যায়, তারা আমার আগের ভিডিওগুলো চেক আউট করতে পারে, ওখানে সলিউশন দেওয়া আছে। লেটস সি ওরাই এবার, আমরা অনেকদিন পরে দেখা যাক ওরে নাকি। তো এই দেখতে পাচ্ছি এতদিন আমরা তোমাদের শিখিয়েছি ভাই প্লাস্টিক ঘুড়ি দিয়ে ওড়ানো, আর আজকে ভাই শেখাচ্ছি ভাই কাগজের ঘুড়ি দিয়ে ওড়ানো। ভাই কানকাঠিটা আমি বেড়ে নিয়েছি ভাই একদম সুন্দরভাবে, কাগজের ঘুড়ি দিয়ে ভাই কিছু সেফটি বলে দিই, ঘুড়িকে কখনো এইভাবে পড়তে দেবে না, এইভাবে যদি পড়েছে তাহলে ভাবো মরেছে, মানে এখান দিয়ে পড়লে এখান দিয়ে ছিঁড়ে যায়। তার জন্যই ভাই দামি ঘুড়িগুলোতে এখানে 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 টেপ লাগানো থাকে। যাই হোক, আমরা অ্যাডিশনাল আরেকটা ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছি, এখানে ছিঁড়ে গেছিলো আর কি, সেটাই তোমাদের বলার ছিল। এবারে আমরা ওড়ানোর দিকে যাব, মানে কাগজের ঘুড়ি আবার একটু বেশি ভারী হয়, তো তার জন্য একটু বেশি জোর লাগে, কিন্তু আমরা ভাই উড়ি নেবো, প্রফেশনাল আছি একদম। মাথার গাইস দেখতে পাচ্ছেন ওই দিকে আমাদের সুন্দরভাবে কানকাঠটি উঠছে, আকাশে কেউ নেই, একদম রাজা রাজা ফিল আসছে, মানে এমনিও রাজা রাজাই ফিল আসে ভাই, এমনিও আকাশে কেউ উঠলে তো আমার সামনে টিকতে পারে না, আজকেও তাই হয়েছে। ওদিকে একটু দেখাতে বলবো, ঘুড়ির মাথা দেখতে পাচ্ছ তোমরা, যখনই ওপরে থাকবে সুন্দরভাবে টানবে, ব্যাস তাহলেই হবে। কাগজের ঘুড়িটা একটু দল্লামলা করছে আর কি, উঠছে না ঠিক মতো, অনেক জোরে ফু দিয়ে দিয়েছি গাইস। গাইস দেখতে পাচ্ছেন ঘুড়ি একদম আকাশে,
দেখতে আছে প্লেনের পেছন দিয়ে এলাম চত 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 করে এই বেরিয়ে গেছে প্লেনটা বেরিয়ে গেছে এই সোজা সোজা এবার দেখতে পাচ্ছেন দমদমে গিয়ে পড়বে একবারে দমদমে প্লেন কেটে দিলাম গাইস এই খুশিতে একটা লাইক তো দিয়ে দিতে পারো আর দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে ওই দেখ বেরিয়ে গেছে প্লেনটা এই ওই বার খেয়ে খেয়ে চলে যাচ্ছে দেখছি কি সুন্দর ভাই মোম দিয়ে প্লেন কেটে দিচ্ছি আলাদা লেভেলের ঘুরে উঠছে প্লেনের তার কেটে গেছে দেখতে পাচ্ছ প্লেন কোথায় চলে যাচ্ছে দেখো এত সুন্দর কেটে দিচ্ছি কোথায় চলে যাচ্ছে প্লেনটা একদম সেই লেভেলে মোম দিয়ে আজকে টেনে দিচ্ছি প্রায় সব মোমটাই আমরা বেড়ে নিয়েছি আর নেই বলতে গেলে আকাশেও কেউ নেই তাই একদম ভরসা করে মোম দিয়ে উড়াচ্ছি ভাই আর ওদিকে একটু দেখাতে বলবো সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা যখন ঘুড়ির মাথা উপরের দিকে থাকবে হাওয়া কম থাকবে এরকম এরকম একটু থমকাবে একটু উপরে উপরে উঠবে ঘুড়িটা ব্যাস এমনি উঠে যাবে তারপর চিন্তা নেই আরেকটা টিপস ভাই এ লাঠাই দিয়ে অনেকজন হয় যে একা একা ঘুড়ি উড়ায় উড়াতে ঘুরাতে পা তোমার লাঠাই দিয়ে প্র্যাকটিস করবে এরকম এরকমভাবে গোটাবে প্রথমে একটু টান ফান পড়বে ফোরাম ফোরাম শক্ত হবে তারপরে তারপরে এরকম এরকম গোটাবে আর ঘুড়িটা ইয়ে দেখতে পাচ্ছ একটু শুকো দিলে এরকম গোদপোদ খাবে তারপরে এরকম গোটালেই ঘুড়িটা আস্তে আস্তে দেখতে পাচ্ছ ঘুড়ির মাথা সোজা হয়ে যাবে এদিকে একটু গোটা দেখা এদিকে এরকমভাবে গোটাবে তোমরা ঘুড়ির মাথা সোজা থাকলেও ঘুড়ি উঠে যাবে আর তারপরে তোমরা লাঠাই দিয়ে প্যাচ খেলতে পারো সুন্দরভাবে মানে ভাই একবার এরকম টানতে পারো তোমরা গায়ে যতটা জোর থাকবে হাত একটু দূরে দূরে নেয় মানে একটা এই একটা এই একটা এই একটা এই আমার নিজে কি ফসকে কী করবো হাতে এখন ক্রিম মেখে আছি শীতকালগুলো এরকম এরকমভাবে টানবে একটু বড়ো বড়ো ধরে টানবে আর পারলে একদম এরকম দেখি পেছনে যায় আমি তো ভাই পেছনে জড়ি না কারণ ভাই একটা সময় হয়তো ছাদের রটফট থাকবে ব্যাস পেছনে ঢুকে যাবে তারপর তো এরকম তোমরা এইভাবে টানতে পারো আর তারপর কার্নিক ফার্নিক তো আগের ভিডিওতে বলেইছি মোটামুটি যে ভিডিওতে দরকার হয় না মল্লি না মোটামুটি তো গাইজ আমাদের এখানে কিন্তু এখন ভাই ঘুড়ি ফুড়ি নেই তাই প্যাচ খেলা দেখাতে পাচ্ছি না আমাদের ওইদিকে ওই পাকসাকাস টাকসাকাস ওই সাইডে এখন লোকে ঘুরে কি ঘুড়ি ফুড়ি ওড়ায় মাঝে মাঝে দেখি আমাদের এখানে তো নেই কেউই ভাই অনেকজনই জানি ঘুড়ি ঘুড়ি করে মাথা খারাপ করে ঘুরে ওড়াও ঘুরে ওড়াও এছাড়াও আমরা অনেক নিকো পার্কে গিয়ে ফান মস্তি করেছি যাই হোক ওটার এক্সামের টাইমে ছিল ভিডিওগুলো অতটাও ভালো মতো হয়নি যার কারণে ভাই রিচ ফিচ একদমই কম আছে তো যারা দেখোনি ভাই নিকো পার্কে সিরিজটা আই বাটনে আসতে গিয়ে দেখে আসতে পারো সো গাইজ দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে তো আজকের মতো এতটাই তোমাদের যা যা কোয়েশ্চেন আছে নিচে কমেন্ট করে জানাতে পারো আর তারপরে আমরা আরও বিভিন্ন রকমের ঘুড়ি ওড়ানোর ভিডিও নিয়ে আসবো আবার সিজন টু বলে কথা ভাই আবার নতুন করে সব কিছু শেখানো হবে সামনে আবার মকর সংক্রান্তি আসছে কার বাড়িতে পিঠে পিঠে হচ্ছে ভাই জানিও কমেন্টে তো যাই হোক আজকের মতো এতটাই সাবস্ক্রাইব করে দেবো খেতেও যাও হ্যাঁ